হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি তোমাদের দেখো অর্গানিকের অ্যারোমেটিক কেমিস্ট্রি থেকে অ্যারোমেটিসিটি যে ধর্মটা আছে বা অ্যারোমেটিক যে ধর্ম সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, অ্যারোমেটিক যৌগগুলোকে প্রধানত আমরা দুরকমভাবে ভাগ করতে পারি, আমরা সেটা বলবো। সেটা হচ্ছে বেঞ্জিনয়েড এবং নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। তার আগে আমরা জেনে নিই যে অ্যারোমেটিসিটি যে ব্যাপারটা হবে সেটার জন্য যৌগগুলোর মধ্যে কী ধরনের গুণাবলী থাকার প্রয়োজন। দেখো, এক নম্বর, যৌগগুলো সমতলীয় বলয়াকৃতি হতে হবে, যেরকম আমরা এই যে বেঞ্জিন ক্ষেত্রে আমরা যেরকম দেখে থাকি, এবং সমতলীয় বলয়াকৃতি হতে হবে। এই যে অনুরূপ সংকেত বিশিষ্ট অ্যালিফ্যাটিক যৌগের থেকে স্থায়িত্ব বা এরা সুস্থিত অনেক বেশি হয়। দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এই যৌগগুলোকেও যুক্ত যৌগ গঠন করে না এবং প্রতিস্থাপন বিক্রিয়াটা বেশি করে। বিজ্ঞানী হুকেলের তত্ত্ব অনুসারে, মানে 4n+2, এই যে সংখ্যক পাই ইলেকট্রন এদের মধ্যে থাকতে হবে, যেখানে এনটা হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যাগুলো হতে হবে। অর্থাৎ হুকেলের তত্ত্বকে মেনে চললে সেই যৌগগুলো অ্যারোমেটিক যে ধর্ম সেটা ওরা দেখাবে। এছাড়া KMnO4 বা নাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য মৃদু জারক পদার্থরা সহজে জারিত হবে না। পি কক্ষকে উপস্থিতি থাকতে হবে, পি কক্ষক থাকতেই হবে, এবং বলয়ে পাই ইলেকট্রনের সংখ্যাটা হতে হবে দেখবে সাধারণত 2, 6, 10, 14 বা 18। এখানে দেখো, আমি তোমাদের দু একটা উদাহরণ দেখিয়েছি। এখানে দেখো, প্রথমটা আমাদের এটা হচ্ছে বেঞ্জিন। দেখো, বেঞ্জিনের ক্ষেত্রে এখানে 6টা পাই ইলেকট্রন আছে, আমরা সেটা কীভাবে দেখাবো। দেখো, 4n+2, এই যে পাই সংখ্যক ইলেকট্রনটাকে আমি তার সঙ্গে 6 দেখালাম, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমরা এখান থেকে n এর মানটা বার করি, দেখো তাহলে 4n=4, তাহলে n এর মানটা আমরা এখানে 1 পাচ্ছি, তাই তো? n এর মান এখানে যদি 1 পাই, তাহলে n একটা পূর্ণ সংখ্যা হলো, এই যে আমাদের হুকেলের তত্ত্ব অনুযায়ী। সেই জন্য বেঞ্জিনটা কিন্তু একটা আমাদের এরকম তোমার অ্যারোমেটিক যৌগ, যেটা বেঞ্জিনয়েড যৌগ তার মধ্যে প্রমাণিত হলো। এরকম অ্যারোমেটিক বেঞ্জিনয়েড যৌগ দেখো এখানে তোমাদের আরও কয়েকটা দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে যৌগটা রয়েছে। দেখো, এখানে একটা অ্যারোমেটিক যৌগ রয়েছে, এটা হচ্ছে সাইক্লোপেন্টা ট্রাইনাইল ক্যাটায়ন রয়েছে, এটা সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন রয়েছে। এরকম যৌগগুলো তোমরা দেখতে পারবে। যেমন ধরো, এই যে 6 পাই ইলেকট্রন এখানে আমি দেখাচ্ছি, দেখো 4n+2, এক্ষেত্রেও যদি 6 দেখায়, দেখো এখানে n এর মানটা 1 আসবে। এখানে দেখো 4n+2, এক্ষেত্রে যদি আমি 4 দেখাই, তাহলে দেখো এক্ষেত্রে আমি n এর মানটা কত পাচ্ছি। তোমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখো, এটা ইকুয়াল টু 6 হবে। তাহলে দেখো, কারণ এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে আমাদের এই দুটো ইলেকট্রনকে পাই ইলেকট্রনের সঙ্গে ধরে নিতে হয়। এখান থেকে দুটো দুটো 4টে, আর এখান থেকে দুটো 6টা, তাহলে এখানে তো আমরা এর মানটা 1 পাবো। আর এই ক্ষেত্রে দেখো, এখানে যেহেতু প্লাস রয়েছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন, তাহলে এখানে দেখো 4n+2=2 দেখা, দেখো এখানে এর মানটা আমরা 0 পাচ্ছি। তাহলে এইভাবে ক্যালকুলেশনগুলো করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী সিস্টেমে আমরা এই হুকেলের তত্ত্বকে আমরা মেনে চলছি। এগুলো হচ্ছে বেঞ্জিনয়েড যৌগের ক্ষেত্রে। এরপর কিছু নন বেঞ্জিনয়েড যৌগ তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যৌগগুলোকে বলে নন বেঞ্জিনয়েড, অর্থাৎ বেঞ্জিন রিং না থাকা সত্ত্বেও এই যৌগগুলি অ্যারোমেটিসিটি দেখায়, অর্থাৎ অ্যারোমেটিক ধর্ম এরা প্রদর্শন করে। যেমন ধরো, এই রয়েছে ফিউরান, পিরোল বা পাইরোলও বলতে পারি, থায়োফিন, পিরিডিন ইত্যাদি। এই যৌগগুলো নন বেঞ্জিনয়েড, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু মনে রাখতে হবে এরা অ্যারোমেটিসিটি দেখায়, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ রয়েছে। আচ্ছা, এরপর দেখো, আমি তোমাদের একটা দুটো ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো, এই যে ফিউরানের ক্ষেত্রে বললাম, দেখো এখানে মোট 4টি ইলেকট্রন, আর ফিউরানের এখানে দুটো লোন পেয়ার ইলেকট্রন, তাহলে মোট 6টা পাই ইলেকট্রন হিসেবে এখানে ধরা যায়। তাহলে এক্ষেত্রেও কিন্তু 4n+2=2 আমরা 6 ধরলে আমরা n এর মান এখানে 1 পাবো। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দুটো এক্সট্রা লোন পেয়ারকে আমরা দুটো পাই ইলেকট্রন ধরে নিই, আর এখানে মোট একটা করে দ্বিবন্ধন থাকাকে আমরা মোট দুটো পাই ইলেকট্রন ধরি। তাহলে মোট এখানে আমাদের এই হিসেবে ক্যালকুলেট করলে, দেখো n এর মান যদি আমরা পূর্ণ সংখ্যা পাই, তাহলে বুঝতে হবে সেই যৌগটি হচ্ছে গিয়ে অ্যারোমেটিক যৌগ বা তার মধ্যে অ্যারোমেটিসিটি ধর্ম রয়েছে। অ্যান্টি অ্যারোমেটিক, এটা খুব ভালো করে দেখো। অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বলতে আমরা কী বুঝি? অ্যান্টি অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে যৌগের অণুতে 4n সংখ্যক পাই ইলেকট্রন থাকে। এটা 4n+2 নয়, 4n সংখ্যক হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে 4n সংখ্যক হলে এই n এর মানটা মনে রাখতে হবে 1, 2, 3 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে দেখো এখানে, এবং অবিচ্ছিন্ন পি অরবাইটাল বিশিষ্ট সমতলীয় বলয় হতে হবে, তাহলে এগুলোকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বলে থাকি, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আমাদের এখানে যে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ একটা উদাহরণ দিয়েছি, দেখো সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, সাইক্লোবিউটাডাইন এবং সাইক্লোপেন্টা ডাইনাইল ক্যাটায়ন, এদের ক্ষেত্রে আমরা এই ধর্মটা দেখতে পাই। যেমন ধরো, এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এদের ক্ষেত্রে এই যে ক্যাটায়নটা রয়েছে এখানে, তারা 4টি ইলেকট্রন রয়েছে। তাহলে যদি আমরা এর ক্ষেত্রে ক্যালকুলেট করে দেখি, দেখো তাহলে 4n π= 4টি ইলেকট্রন, পাই কেটে গেলে দেখো n এর মান এখানে আমরা 1 আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে এই ক্ষেত্রেও তাই, এখানটাও আমরা 4n
পাই লিখতে পারি, না লিখলেও করতে পারি, ইকুয়াল টু 4π। এখানেও দেখো আমরা n ইকুয়ালস টু 1 পাচ্ছি, তাই না? তাহলে এই যে এখানেও আমরা দেখো এই যে n এর মানটা কিন্তু জিরো হবে না, এটা মাথায় রাখতে হবে। দেখো আমরা যেখানে বেঞ্জিনার যৌগের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম n এর মানটা জিরো হতে পারে, দেখো এই যে এটা আমরা দেখেছিলাম সাইক্লোপ্রোপাইল ক্যাটায়নের ক্ষেত্রে যেটা আমরা দেখিয়েছিলাম, কিন্তু এখানে n এর মানটা জিরো সাধারণত হয় না, সবকটাই 1, 2, 3 ইত্যাদি মানগুলো দিয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এবারে যে অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক দুটো যৌগের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। অ্যারোমেটিক দুরকম হয়, বেঞ্জিনয়েড যৌগ আর নন বেঞ্জিনয়েড যৌগ। নন বেঞ্জিনয়েড যৌগ কোনগুলো? যেটার মধ্যে দেখো একটা করে দেখো অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি যে দিয়ে তাদের মধ্যে যৌগগুলো যেগুলো হবে। আর অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে যারা হবে, দেখো এদের মধ্যে অ্যারোমেটিক রিং থাকবে না, কিন্তু এদের ক্ষেত্রে হুকেলের সূত্র অনুযায়ী 4n π সংখ্যক ইলেকট্রন থাকবে, 4n+2 নয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আসছি আমরা নন অ্যারোমেটিক যৌগ। দেখো এই যে যেটা দেখিয়েছি, দেখো এটা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগের উদাহরণ। দেখো নন অ্যারোমেটিক যৌগ কাদের বলি? যেসব বলয়াকার যৌগে অভিলিপ্ত পি অরবাইটালের অবিচ্ছিন্ন বলয় থাকে না বা থাকলেও সিস্টেমটি সমতলীয় নয়, তারা হচ্ছে অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক নয়, তারা নন অ্যারোমেটিক। যেমন ধরো আমি এখানে তোমাদের দুটো উদাহরণ দেখিয়েছি, দেখো একটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইন, আবার দেখো এদের ক্ষেত্রে দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি 1,3-সাইক্লোহেক্সাডাইন। তুমি যদি এখানে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, দেখো আমরা যদি এখানে ক্যালকুলেট করে দেখো 4n+2 ইকুয়াল টু যদি এখানে 4 দেখাই, বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে আমরা n এর মানটা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, তাহলে 4n = আমাদের আসছে 2, তাহলে n এর মানটা হাফ আসছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসছে না। এই যে পূর্ণ সংখ্যা না আসার জন্য এখানে কিন্তু বুঝে নিতে হবে, দেখো এই ক্ষেত্রে সেই একই ব্যাপার, পূর্ণ সংখ্যা আসছে না। পূর্ণ সংখ্যা না আসলে এটা হুকেলের তত্ত্ব মেনে চলছে না, আর যেহেতু হুকেলের তত্ত্ব মেনে চলছে না, তাহলে এই যে যৌগগুলো তোমাদের দেখিয়েছি এরা হচ্ছে গিয়ে নন অ্যারোমেটিক যৌগ। এরকম ধরো আরেকটা উদাহরণ তোমাদের দেওয়া যেতে পারে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যৌগটা, দেখো এই যে যৌগটা দেখাচ্ছি তোমাদেরকে আমি, এখানে ডাবল বন্ডগুলো রয়েছে, এটার নাম হচ্ছে সাইক্লো অক্টাট্রাইন, ঠিক আছে? দেখো টেট্রাইন, সরি, সাইক্লো অক্টাটেট্রাইন, এর নাম হচ্ছে সাইক্লো অক্টা টেট্রাইন। দেখো এই যৌগটাও কিন্তু আমাদের একটা নন অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়ছে, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আশা করি কিছুটা আজকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে ছোটো ছোটো প্রশ্ন এখান থেকে আসতে পারে, জয়েন্টে বা আইআইটিতেও তোমাদের যে নিট বা জিতে এই কোশ্চেনগুলো আসতে পারে অ্যারোমেটিসিটি থেকে, তাহলে তোমরা আশা করি আজকে উত্তরগুলো করতে পারবে, ঠিক আছে স্টুডেন্টস? ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।